রাজ্যে হাম ও রুবেলার প্রতিষেধক টিকাকরণ শুরু। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা সীমান্ত থেকে সুন্দরবনে বসিরহাট স্বাস্থ্য জেলা ব্লক হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলগুলিতে টিকাকরণের কাজ শুরু করল স্বাস্থ্য আধিকারিকেরা। 9 মাস থেকে 15 বছর পর্যন্ত শিশু ছাত্রছাত্রীরা এর আওতায় থাকবেন। তারই আনুষ্ঠানিক সূচনা করলেন বসিরহাট দণ্ডিরহাট হাই স্কুল, বসিরহাট মহকুমা শাসক মৌসুম মুখার্জি, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র, বসিরহাটের স্বাস্থ্য জেলার ডেপুটি স্বাস্থ্য আধিকারিক শ্যামল কুমার বিশ্বাস, স্কুলের প্রধান শিক্ষক দীপক রঞ্জন মণ্ডল, জনপ্রতিনিধি অদিতি মণ্ডল। আজ আনুষ্ঠানিক সূচনার মধ্যে দিয়ে এই টিকাকরণের কাজ শুরু করলেন। হাম চিকেন পক্স যাতে সেইভাবে আমাদের ক্ষতি করতে না পারে তার জন্যই এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য আধিকারিকেরা নিজেরাই ছাত্রছাত্রীদের হাম এবং রুবেলার প্রতিষেধকের টিকাকরণের কাজ করলেন। আজকে প্রথম পর্যায়ে বসিরহাট মহকুমায় 84,000 রুবেলা ও হামের প্রতিষেধক দেওয়ার কাজ সম্পন্ন হবে। তারপরে ধাপে ধাপে আজ 9 জানুয়ারি থেকে আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 35 দিন ধরে এই কর্মসূচি চলবে। রাজ্যে 3 কোটি মানুষ প্রথম পর্যায়ে এই টিকার আওতায় রয়েছেন। আজকে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা হাম এবং রুবেলার যে এলিমিনেশন আমাদের ক্যাম্পেইন সেটা শুরু করলাম। মোট 3 কোটি মানে বালক বালিকা 9 মাস থেকে 15 বছর পর্যন্ত এই টিকা পাবে এবং এই টিকাটা 35 দিন ধরে চলবে, 9 তারিখ থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে হাম এবং রুবেলা এই দুটো রোগকে এলিমিনেট করা, এবং এই এলিমিনেশনের সঙ্গে সঙ্গে আমরা ভবিষ্যতে এই রোগটুকে ইরাডিকেশন করার দিকে আমরা এগোব। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।